নমস্কার বন্ধুগণ মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা শেষ ভিডিওতে আলোচনা করে এসেছি সুলতান রাজিয়া সম্পর্কে আজকের ভিডিওর বিষয় হচ্ছে গিয়াসুদ্দিন বলবন বলবন সম্পর্কে আলোচনা করা এটা দাস বংশের ওপরে আমার শেষ ভিডিও এবং এরপরে আমরা চলে যাব খোলজি বংশে তো দাস বংশের ওপর এটা আমার শেষ ভিডিও তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি এর পরবর্তী যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই চলে যায় ভারতের ইতিহাস ভূগোল এবং অর্থনীতির বিষয়ে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা ঠিকের আগের ভিডিওতেই দেখেছিলাম যে সুলতানা রাজিয়া মারা যান বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে এবং সেখানে আমরা দেখেছিলাম যে কি করে ধীরে ধীরে বন্দে গান ই চাহেল গান বা চল্লিশ চক্রটা এবার শক্তিশালী হতে শুরু করে তো আগের দিনের ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন সেখানে মধ্যকালীন ভারতের ইতিহাসের মধ্যে সেই ভিডিওটা পেয়ে যাবেন তো সেই ভিডিওর পর থেকেই আমরা আজকের ভিডিও শুরু করব। বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে সুলতানা রাজিয়া মারা যান এবং তারপরে ইলতুদমিসের আর এক পুত্র মুইজুদ্দিন বাহারাম সুলতান হন ইনি বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং বারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ অবধি তিনি সুলতান হিসাবে থাকেন এই সময় রাজ্যে অরাজকতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছিল দেশে কোনো আইন শৃঙ্খলা ছিল না একের পর এক একাধিক সুলতানরা রাজত্ব করেছিলেন পরপর তিনজন সুলতানের কথা আমরা এর মধ্যে পেয়ে যাব তো মইজুদ্দিন বাহারম যখন সুলতান হন তখন দেশের ব্যবস্থা মানে রাজনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল তো এই সময় যে বন্দেগান এই চাহানের কথা আমরা জেনে এসেছি অর্থাৎ চল্লিশ চক্র এরা প্রচুর শক্তিশালী হয়ে ওঠে এবং এরা ভাবতে থাকে যে কিভাবে তারা প্রধান হবে সুলতান শুধু তার নিচে থাকবে মানে তাদের কথা শুধু সুলতান মেনে চলবে এরম ব্যবস্থা কিভাবে চালু করা যায় এটাই তারা ভাবছিল সুলতানা রাজিয়া চেষ্টা করেছিলেন কিভাবে এই চল্লিশ চক্রকে ধ্বংস করা যায় কিন্তু তিনি সম্পূর্ণভাবে তাতে সফল হতে পারেননি এবং সুলতানা রাজিয়ার পর থেকে এই চল্লিশ চক্র পুনরায় আবার শক্তিশালী হতে শুরু করে এই সময় চল্লিশ চক্র থেকে সুলতান নির্বাচন করা হতো অর্থাৎ এমন একজনকে সুলতান এই চল্লিশ চক্র বানাতো যে সেই সুলতান এই সমস্ত ব্যক্তিদের কথা মেনে চলে তো এই সময় নায়েব ই মুমলিকাত নামে একটি নতুন পদ তৈরি করা হয় নায়েব ই মুমলিকাত এই নায়েব ই মুম্লিক পদটার মূল যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে এই পদে যে বসে থাকবে সে নির্দেশ দেবে সুলতানকে যে কি করা উচিত সুলতান শুধু এদের কথা মেনে হ্যাঁ কি না মানে হ্যাঁ হলে হ্যাঁ বলবে না হলে না বলবে এইটুকুই ছিল এই মুইজুদ্দিন বাহারামের ক্ষমতা তো কিছুদিন পরে এই মুহিজুদ্দিন প্রথম দিকে মুইজুদ্দিন বাহারাম সেটা মেনে নিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে তিনি এই নায়েব এই মুমলিকাত বা তাদের পিছনে যারা আছে অর্থাৎ চল্লিশ চক্র বন্দে গান ই গান এদের হাতের পুতুলে পরিণত হচ্ছেন এবং সেই কারণে এই মুহিজুদ্দিন বাহরাম চেষ্টা করতে থাকেন এই পথটাকে কিভাবে বিলোপ ঘটানো যায় তো এর মধ্যে বারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই মুইজুদ্দিন বাহরাম মারা যান মানে এই চল্লিশ চক্র থেকেই তাকে হত্যা করা হয় এবং তার পরিবর্তে বারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসানো হয় আলাউদ্দিন মাসুদ শাহকে এই আলাউদ্দিন মাসুদ শাহ ছিলেন ইলতুদ্িসের নাতি ইলতুদ্িসের পুত্র রুকুন উদ্দিন যার কথা আমি আগের দিন বলে এসেছি সেই রুকুন উদ্দিনের পুত্র ছিলেন এই আলাউদ্দিন মাসুদ শাহ এবং এর সময় থেকেই গিয়াসুদ্দিন বলবন শক্তিশালী হতে শুরু করেন গিয়াসুদ্দিন বলবন এর সময়তেই এই নায়েব ই মুমলিকাত যে পদটার কথা বললাম নায়েব ই মুমলিকাত সেই পদটা লাভ করেন যদিও তখন তার নাম বলবন ছিল না তার আসল নাম ছিল বাহাউদ্দিন এরপরে বারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এই আলাউদ্দিন মাসুদ শাহ মারা যান এবং তারপরে ইলতুদ মিসের কনিষ্ঠ পুত্র নাসির উদ্দিন মাহমুদ শাহ বা সংক্ষেপে নাসির উদ্দিন মাহমুদ সিংহাসনে বসেন বারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এই নাসির উদ্দিন মামুদ ছিলেন খুবই শান্তিপ্রিয় এক কথায় সাধুর মতো তিনি জীবনযাপন করতেন রাজকর্মে তিনি সেরকমভাবে মন দিতেন না সেই সময় রাজ্যের সমস্ত দায়িত্ব পালন করতেন এই গিয়াস উদ্দিন বলবান বাহাউদ্দিন মিনাজ উদ্দিন সিরাজ একটি গ্রন্থ রচনা করেন যার নাম তবাকাত ই নাসিরি তাবাকাত ই নাসিরি গ্রন্থটা এই রুকুন উদ্দিন মাহমুদকেই উৎসর্গ করা হয়েছিল বা সমর্পিত করা হয়েছিল মিনাজ উদ্দিন সিরাজের কথায় নাসিরুদ্দিন মামুদ ছিলেন শ্রেষ্ঠ সম্রাট যাই হোক এইখান থেকেই বলবন যুগ বা গিয়াসুদ্দিন বলবনের যুগ শুরু হয়ে যায় এই নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে বলবনের কন্যার বিবাহ হয় বলবন তখন এই নায়েব ই মুম্লি কাজ অবতীর্ণ ছিলেন এক তিনি প্রধানমন্ত্রী ছিলেন তার কথা সমস্ত কিছু মেনে চলতে হতো নাসির উদ্দিন মাহমুদকে এবং নাসির উদ্দিন মাহমুদও কোন রকম রাজ্য কাজে মানে রাজকার্যে মনোনিবেশ করতেন না তো বলবনই এই সময় প্রধান ক্ষমতার অধিকারী ছিলেন তো বলবনের কন্যার সাথে এই নাসির বিবাহ হয় এবং বলবন নাসির উদ্দিনের শ্বশুর হন নাসির এই বলবনকে একটি উপাধি দিয়েছিলেন যেটা হচ্ছে উলুক খাঁ এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসছে তো উলুকখাও উপাধি ছিল বলবনের গিয়াস বলবনের এর মৃত্যুর পরে বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে বলবন নিজেই সিংহাসনে বসেন এবং বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে বলবন সুলতান হিসাবে শপথ নেন বহু ঐতিহাসিক বলেন যে এই নাসিরুদ্দিন মামুদের যে মৃত্যু হয়েছিল তার পিছনেও ছিল এই বলবন যাই হোক বারোশো সাতাশি খ্রিস্টাব্দে অবধি বলবন সিংহাসনে ছিলেন মানে বারোশো সাতাশি খ্রিস্টাব্দে বলবন মারা যান এই সময়ের মধ্যবর্তী অংশটা মানে বলবনের যে রাজত্বকাল সেটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আগেই বললাম যে গিয়াস বলবনের আসল নাম ছিল বাহাউদ্দিন পরে তিনি নায়েব এই মমলিক কাত পথে অবতীর্ণ হন এবং তারপরে নাসির উদ্দিন মামুদ তাকে উলুক খাঁ উপাধি দেন এবং নাসির উদ্দিন মামুদের মৃত্যুর পর বলবন যখন সিংহাসনে বসেন তিনি এই গিয়াসুদ্দিন বলবন উপাধি নেন গিয়াস বলবনকে দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কারণ তিনি এই সময় একটা বিধ্বস্ত অবস্থায় থাকা রাজ্যকে শক্তিশালী করেছিলেন দাস বংশের যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গায় গিয়াসুদ্দিন বলবন রাজ সিংহাসনে বসেছিলেন এবং এই সময় তিনি দিল্লি তথা সমগ্র ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং একটি সুসংবদ্ধ রাজত্ব তিনি স্থাপন করেছিলেন তো গিয়াসুদ্দিন বলবনের সামনে এই সময় যে সমস্যাগুলো দেখা দেয় মানে যে সমস্যাগুলো তার সামনে এসে পড়ে সেইগুলো হচ্ছে দেশে চরম বিশৃঙ্খলা তৈরি হয় তিনি যখন সম্রাট হয়েছেন দেশে চরম বিশৃঙ্খলা চলছিল কারণ এই মধ্যে এইটুকু সময়ের মধ্যে তিনজন সুলতান হয়েছিলেন তারপরে চতুর্থ নম্বর হচ্ছেন গিয়াসুদ্দিন বলবন স্বাভাবিকভাবে দেশে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়েছিল কোনো আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না বারংবার দস্যুরা আক্রমণ করত এই সময় একাধিক দস্যু জাতি ভারতের দাপিয়ে বেড়াতো এবং তারা প্রচুর লুটপাট চালাতো সেইগুলো তার সামনে একটা সমস্যা হিসেবে দেখা দেয় এছাড়াও মূল যেটা আমির ওমরাহদের ক্ষমতা প্রচুর পরিমাণে এই সময় বৃদ্ধি পেয়ে যায় ইলতুতের সময়কাল অব্দি যে চল্লিশ চক্র বা গান ই গান এরা ইলতুতমিসের পক্ষে ছিল তারা ইলতুতকে পরামর্শ দিত এই অব্দি ছিল কিন্তু ইলতুত মৃত্যুর পর থেকে এই বন্দেগান ই চাহেল গান বা তুর্কি আমির উমরাহরা প্রচুর পরিমাণে ক্ষমতায় বৃদ্ধি পেয়ে যায় আমি একটু আগেই বললাম যে তারা কিভাবে এই সময় সুলতানকে নির্বাচন করত কে সুলতান হবে সেটা নির্বাচন করত। এবং এরম নায়েব ই মমলুকাত নামক একটি পদ স্থাপন করেছিল যার ফলে তারাই প্রধান শাসন কার্যের কেন্দ্রবিন্দুতে ছিল এবং সুলতানকে শুধু তাদের কথা মেনে চলতে হতো তো এদের ক্ষমতা যদি রোধ না করা যায় তাহলে কোনোভাবেই একটা সাম্রাজ্য স্থাপন করা যাবে না তো এই সমস্যাটা গিয়াসুদ্দিন বলবনের সামনে আসে এবং আরও একটা হচ্ছে মঙ্গল আক্রমণ এই সময় আবার মঙ্গল আক্রমণের সূচনা হয় তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য গিয়াসুদ্দিন বলবন একাধিক কাজকর্ম করেছেন সেটাই আমাদের আলোচনার বিষয় এবং এইখান থেকেই অধিকাংশ প্রশ্ন করা হয় তো এই সমস্যাগুলো আমি এখানে ডিটেলসে আলোচনা করব। প্রথম হচ্ছে মেওয়াটির দোষদের আক্রমণ এই সময় দিল্লি সংলগ্ন অঞ্চলে এক ধরনের নৃশংস এবং অত্যাচারী দস্যুদের আক্রমণ শুরু হয় যারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিত লুটপাট চালাতো হত্যাকাণ্ড চালাত তো সেই সমস্ত দস্যুদের আক্রমণের জন্য নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছিল তো এই সমস্ত দস্যুদের বিরুদ্ধে গিয়াস উদ্দিন বলবন একটি পলিসি বা একটি নীতি গ্রহণ করেন যেটা হচ্ছে লৌহ ও রক্ত নীতি এটা পরীক্ষায় বহুবার প্রশ্নটা এসছে যে লৌহ ও রক্ত নীতি কোন সুলতান প্রবর্তন করেছিলেন সেটা হচ্ছে গিয়াসুদ্দিন বলবন ইংরেজিতে হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি এই সমস্ত দস্যুদের গিয়াসুদ্দিন বলবন নৃশংস অত্যাচার করেন প্রচুর হত্যাকাণ্ড হয় এই সময় এই জন্যই এই নীতিটাকে বলা হচ্ছিল রৌ লৌহ এবং রক্ত নীতি তো এই নীতির মাধ্যমে তিনি দেশে মানে ওই অঞ্চলের যে দশুরা ছিল তাদেরকে নির্মূল করেন এবং দেশে শান্তি শৃঙ্খলা নিয়ে আসেন দ্বিতীয় ঘটনা হচ্ছে বাংলায় বিদ্রোহ এই সময় আমরা দেখলাম যে একাধিক সুলতানরা পরপর রাজত্ব করছিল এবং দিল্লি থেকে বাংলা সবসময় তার দূরত্বটা অনেক বেশি হওয়ার কারণে যে সময় দিল্লিতে কোনো অরাজকতা সৃষ্টি হয়েছে তখনই বাংলা বিদ্রোহ ঘোষণা করেছে তো এর আগেও আমরা সেটা একবার দেখে এসেছি তো এই সময় যখন বারে বারে দিল্লির অবস্থাটা খুবই খারাপ হয়ে যায় তখন বাংলা বিদ্রোহ ঘোষণা করে এবং বাংলার এই বিদ্রোহে নেতৃত্ব দিচ্ছিলেন তুঘ্রিল খান এই তুঘ্রিল খানকে গিয়াস বলবন নিজে পরাজিত করেন এবং তাকে মেরে দেন দিয়ে বাংলাকে আবার পুনরায় দিল্লির মধ্যে অন্তর্গত করেন এরপরে যে ব্যাপার থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে রাজকীয় আদর্শ প্রতিষ্ঠা এই সময় রাজা মানে সুলতানের যে ক্ষমতা এতটাই কমে গেছিল যে সুলতানকে কেউ সম্মানের চোখে দেখতই না তার প্রধান কারণ এই সময় যারা সুলতান ছিলেন তাদের হাতে কোনো ক্ষমতাই ছিল না প্রধান ক্ষমতা ছিল আমির উমরাহদের হাতে তাই সুলতানের ক্ষমতাকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য গিয়াস উদ্দিন বলবন একাধিক কাজকর্ম করেছিলেন প্রথমেই তিনি যেটা ঘোষণা করেন যে সুলতান হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি এই জন্য তিনি একটা উপাধি নিয়েছিলেন সেটা হচ্ছে নিবায়াত এ ক্ষুদাই নিবায়াত এ ক্ষুদাই এই উপাধিটার অর্থ হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি প্রাচীনকাল থেকে অধিকাংশ রাজারা এই ঈশ্বরের প্রতিনিধি কথাটা নিয়েছিলেন মানে ঈশ্বরের প্রতিনিধি এই উপাধিটা নিয়েছিলেন এর কারণ হচ্ছে যদি রাজা ঈশ্বরের প্রতিনিধি হন তাহলে তিনি যে কাজকর্মগুলো করছেন তার উপরে কেউ প্রশ্ন তুলতে পারবে না তো এই ব্যাপারটা গিয়াসুদ্দিন বলবানা নিয়েছিলেন তিনি একটা উপাধি নিয়েছিলেন যেটা হচ্ছে নিবায়াত এ খুদাই যার অর্থ বললাম ঈশ্বরের প্রতিনিধি এবং আরও একটা উপাধি তিনি নিয়েছিলেন সেটা হচ্ছে জিল্লে ইলাহি জিল ই ইলাহি এই উপাধিটার অর্থ হচ্ছে ঈশ্বরের প্রতিবিম্ব মানে একই টাইপের কথা জিল ই ইলাহি এই সমস্ত উপাধি নেওয়ার সাথে সাথে গিয়াস বলবন প্রচার করেন যে তিনি কোনো জনসাধারণের দ্বারা বা আমির উমরাহের দ্বারা সুলতান হননি তিনি সুলতান হয়েছেন কারণ তিনি ঈশ্বরের প্রতিনিধি বলেই সুতরাং পৃথিবীর কোনো মানুষ তার সমালোচনা করতে পারবে না এই কারণে মানে এই যে তিনি যে ঈশ্বরের প্রতিনিধি বলে নিজেকে প্রচার করলেন এইটাকে পালন করার জন্য যাতে মানুষ তাকে মেনে নেয় যে ঈশ্বরের প্রতিনিধি সেই জন্য তিনি একাধিক কাজ করেছেন যেমন সিজদা এবং পাইবস প্রবর্তন করেছিলেন সিজদা এবং পাইবস প্রবর্তন করেছিলেন সিজদা কথার অর্থ হচ্ছে সিংহাসনের সামনে নতজানু হয়ে বসে থাকা এবং পাইবস শব্দের অর্থ হচ্ছে সম্রাটের পা চুম্বন করা এই দুটোই পারস্যের পদ্ধতি মানে পারসিক সম্রাটরা এই ধরনের কাজগুলো করে থাকেন সেটা তিনি ভারতবর্ষে প্রবর্তন করেন সিজদা এবং পাইবস অর্থাৎ সভায় যে সমস্ত লোক রয়েছে তাদের সকলকে সুলতানের সামনে মাথা নিচু করে থাকতে হবে এবং সভা শুরুর আগে তার মানে সুলতানের পা চুম্বন করতে হবে এই সমস্তগুলো প্রবর্তন করেন তিনি সবাই আমোদ প্রমোদ হাস্য কৌতুক ইত্যাদি বন্ধ করেন কোনো রকম হাসি ঠাট্টা তার সবাই হতো না তিনি নিজেও খুবই গম্ভীরভাবে থাকতেন কখনো তিনি সাধারণ পোশাকে কারোর সামনে আসতেন না একদম জাঁকজমকপূর্ণ পোশাক পরে তিনি আসতেন যাতে সকলে মনে করে তিনি ঈশ্বরের প্রতিনিধি তার সামনে পিছনে সব সবসময় একাধিক দেহরক্ষী চলত তিনি নিজে মদ্যপান করা বন্ধ করেন এবং বাকি সকলকেও মদ্যপান থেকে বিরত করেন যাতে মদ্যপান করে তিনি অসংলগ্ন না হয়ে পড়েন একদম গম্ভীরভাবে থাকার জন্য এই সমস্তগুলো করেন এই সমস্ত কিছু করে তিনি সকলের মনে একটা ভয়ের সঞ্চার করতে চেয়েছিলেন এবং সকলকে বোঝাতে চেয়েছিলেন যে তিনি সবার ঊর্ধ্বে এবং এই সময় অবধি এসে বললাম যে আমির উমরাহতের ক্ষমতা খুবই বৃদ্ধি পেয়ে গেছিল এই কারণে গিয়াসুদ্দিন বলবন একটি গুরুত্বপূর্ণ কাজ করেন সেটা হচ্ছে চল্লিশ চক্রকে উচ্ছেদ করেন চল্লিশ চক্র বা গান আমলে এই চল্লিশ চক্র বা বন্দে গান ই চাহেল গান গড়ে উঠেছিল গিয়াসুদ্দিন বলবন নিজে তার প্রথম জীবন শুরু করেছিলেন এই চল্লিশ চক্রের মধ্যে থেকে কিন্তু তিনি নিজে যখন সুলতান হন তখন তিনি বুঝতে পারেন যে এরা যদি শক্তিশালী হয়ে থাকে তাহলে তিনি কোনো কোনোদিনই সুলতান হিসাবে মর্যাদা পাবেন না এবং তিনি যে সুলতান হিসাবে সকলের কাছে গ্রহণযোগ্য হবেন না সেই কারণে তিনি চল্লিশ চক্র উচ্ছেদের জন্য একাধিক কর্মকাণ্ড শুরু করেন কোন রকম কর্তব্যে অবহেলা করলে সে সামান্যতম হলেও বলবন এই সমস্ত চল্লিশ চক্রের যারা মেম্বার ছিলেন তাদেরকে কঠিন শাস্তি দিতেন এবং কেউ যদি খুব শক্তিশালী হয়ে ওঠে এদের মধ্যে থেকে কেউ যদি খুব শক্তিশালী হয়ে ওঠে তাদেরকে মেরেও ফেলতেন এই সময় বাদাউন বলে একটি জায়গা ছিল যেখানে শাসক ছিলেন মালিক বকবক এই মালিক বাগবাক তার কৃতদাসকে নিষ্ঠুরভাবে হত্যা করেন এই সময় কৃতদাস প্রথা এমনই ছিল যে একজন কৃতদাস মারা গেলে তার মালিকই মেরেছে এরকম কোনো বড় ঘটনা এটা ছিল না সেই মালিকের বিরুদ্ধে কোনো শাস্তিও হতো না বলবান কি করেছিলেন এই বাগবাককে প্রকাশ্যে সকলের সামনে বেত্রাঘাতের শাস্তি দিয়েছিলেন অযোধ্যা শাসনকর্তা তার কৃতদাসকে হত্যা করলে তাকে কুড়ি হাজার টাকা জরিমানা এবং প্রকাশে পাঁচশো বার বেত্রাঘাতের নির্দেশ দিয়েছিলেন এই সমস্ত কিছু করার কারণ হচ্ছে এই চল্লিশ চক্রকে খর্ব করা তিনি বোঝাতে চেয়েছিলেন যে এই চল্লিশ চক্র তার উপরে নয় তিনি চল্লিশ চক্রের উপরে অর্থাৎ সুলতান ইচ্ছে করলে এই চল্লিশ চক্রের যে কাউকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে এবং তিনি ছোট ছোট ঘটনার জন্য বড় বড় শাস্তি দিতেন যেমন এই বাংলার বিদ্রোহ কথা বলেছিলাম তুগ্রিল খানকে মারতে প্রথমে তিনি একজনকে পাঠিয়েছিলেন অযোধ্যার একজন শাসককে পাঠিয়েছিলেন তিনি এই তুগরিল খানকে হত্যা করতে ব্যর্থ হন এবং বাংলার বিদ্রোহ দমন করতে ব্যর্থ হন তাকে গিয়াস উদ্দিন মৃত্যুদণ্ড দিয়েছিলেন মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য শের খা বলে একজন ব্যক্তিকে তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্তে নিযুক্ত করেছিলেন এবং এই শের খা পরবর্তীকালে এতটাই শক্তিশালী হয়ে ওঠে তার শক্তিকে খর্ব করার জন্য মানে সে যাতে সুলতানের থেকে বেশি শক্তিশালী না হয়ে ওঠে সেই কারণে গিয়াসুদ্দিন বলবন সেই শের খাকে হত্যা করেছিলেন এইভাবে তিনি এই চল্লিশ চক্রকে উচ্ছেদ করেছিলেন তো পরীক্ষায় বারে বারে এটা প্রশ্ন আসে যে চল্লিশ চক্রের উচ্ছেদ কে করেছিলেন সেটা হচ্ছে গিয়াস উদ্দিন বলবন এই সমস্ত কিছু করে তিনি সেই সময় তার রাজত্বকালটাকে তিনি শক্তিশালী করতে পেরেছিলেন এবং যে অরাজকতার সৃষ্টি হয়েছিল সেইগুলোকে তিনি বন্ধ করতে পেরেছিলেন এবং দাস বংশকে পুনরায় শক্তিশালী করেছিলেন কিন্তু পরবর্তীকালে এই ঘটনাগুলোই দাস বংশের শাসনে বিরূপ প্রভাব ফেলে কারণ এরপরে যখন খোলজিরা বিদ্রোহ ঘোষণা করে তখন তাদেরকে বাধা দেওয়ার জন্য শক্তিশালী আর কেউ রাজ্যে ছিলই না তো এই দাস বংশের পতনের জন্য এক কথায় গিয়াস বলবনের এই সমস্ত নীতিগুলোকে প্রধান বলা যায় যাই হোক পরবর্তী ব্যবস্থায় চলে যাব গুপ্তচর ব্যবস্থা এবং সৈন্যবাহিনী সংগঠন এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে গুপ্তচর ব্যবস্থা কে চালু করেন গুপ্তচর ব্যবস্থা চালু করেন গিয়াস উদ্দিন বলপন এই গুপ্তচরদের তার আমলে বলা হতো বাড়িত এবং এই গুপ্তচররাই ছিলেন তার এই সমস্ত সৈরাতান্ত্রিক কাজকর্মের মূল শক্তি এই গুপ্তচরদের জন্য এই আমির ওমরাহরাও ভয় পেয়ে যান কারণ এই সময় এমন অবস্থা হয় যে কে গুপ্তচর কেউ বুঝতে পারতো না তো এই গুপ্তচর ব্যবস্থা প্রবর্তন করেন গিয়াসুদ্দিন বলবন এবং তিনি আরো অনুভব করেন যে একটি শক্তিশালী সেনাবাহিনী না থাকলে একটি সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করা সম্ভব নয় তিনি বুঝেছিলেন যে রাজশক্তির প্রধান ভিত্তি হলো সেনাবাহিনী এই জন্য তিনি নতুনভাবে সেনাকে সংগঠন করেন মানে সংগঠিত করেন এবং সেনা এবং সেনাবাহিনীকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন যুদ্ধ শিক্ষায় সামরিক শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করেন এবং এর সময় মঙ্গল আক্রমণ আবার শুরু হয়ে যায় মঙ্গলরা মানে যে কোনো বিদেশি জাতি আক্রমণ করতো ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে তো মঙ্গলরাও এই জায়গা দিয়ে বারে বারে আক্রমণ করতে শুরু করে এবং এর বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেন গিয়াসউদ্দিন বলবন এই সময় যে এই যে মানে উত্তর পশ্চিম সীমান্তে যে সমস্ত জায়গাগুলি অবস্থিত সেই সমস্ত জায়গায় প্রচুর সৈন্য মোতায়ন করেন পুরোনো দুর্গগুলিকে তিনি শক্তিশালী করেন প্রথমে তিনি এই উত্তর পশ্চিম সীমান্তে নিযুক্ত করেন শের খাঁকে যার কথা একটু আগেই বললাম শের খাঁকে নিযুক্ত করেন এবং পরবর্তীকালে সুলতানের দুই পুত্র মোহাম্মদ ও বুঘড়া খান এই দুজনকেও এখানে নিযুক্ত করা হয় তো তার পুত্ররা মারা যান এই মঙ্গল আক্রমণকেই প্রতিহত করতে করতে এবং শেষ আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা পরীক্ষায় এসেছে সেটা হচ্ছে নরোজ প্রথা চালু করেন গিয়াসুদ্দিন বলবন বলবান এই নোজ প্রথা ইরানের ছিল মানে ইরান দেশে চালু ছিল সেখান থেকে তিনি ভারতে প্রবর্তন করেন তো আমরা যদি গিয়াসুদ্দিন বলবানের যে রাজত্ব কাল এটার মূল্যায়ন করি তাহলে দেখব যে বিজেতা হিসেবে কিন্তু গিয়াস উদ্দিন বলবান সেরকম নাম করেননি মানে তিনি সেরম আর কোন জায়গায় বিস্তার লাভ করেননি কোন তিনি নতুন কোনো জায়গা দখল করেননি কিন্তু তিনি একজন সাংগঠনিক হিসাবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন কারণ এই সময় যে দুর্বল দাসবংশের শাসন চলছিল সেটাকে তিনি আবার পুনরায় শক্তিশালী করেন দিল্লির যে অবস্থা এই সময় হয়েছিল যে চরম অরাজকতা বিশৃঙ্খলা চলছিল দেশে সেইগুলোকে তিনি শক্ত হাতে দমন করেন এছাড়াও তিনি বিদ্যা ও বিদ্যানদের পৃষ্ঠপোষক ছিলেন তিনি মঙ্গলদের দ্বারা বিতাড়িত বহু সাহিত্যিককে আশ্রয় দেন তার সময়কার একজন বিখ্যাত কবি হচ্ছেন আমির খুশরু এই আমির খুশরু প্রথমে আমির খুশরু প্রথমে এই গিয়াস উদ্দিন বলবনেরই পৃষ্ঠপোষকতা অর্জন করেন এছাড়াও ঐতিহাসিক হাসান নিজামি তার সভায় ছিলেন ঐতিহাসিক হাসান নিজামি যদিও এই সমস্ত কিছুর মাধ্যমে তিনি একটি শক্তিশালী দাস বংশ পুনরায় প্রতিষ্ঠা করতে পেরেছিলেন কিন্তু পরবর্তীকালে তার এই সমস্ত নীতির জন্যই দাস বংশর মানে তুর্কিরা দুর্বল হয়ে পড়ে পরবর্তীকালে খলজিরা বিদ্রোহ ঘোষণা করলে তাদেরকে বাধা দান করার মতো কিছু কেউ থাকে না এবং দাস বংশের পতন হয় যাই হোক গিয়াস বলবনের পরে রাজসিংহাসনে বসেন তার নাতি তার দুই পুত্রই মারা গেছিল মঙ্গল আক্রমণের প্রতিহত করতে করতে তাই তার নাতি বাদ। সিংহাসনে বসে কিন্তু কায়কোবাদ কিছুদিন পরেই অসুস্থ হয়ে পড়ে তারপরে কায়মার্স এই কায়কোবাদের পুত্র কায়ুমার্স সিংহাসনে বসে এবং এই কায়ুমার্স হচ্ছে দাস বংশের শেষ সম্রাট এরপরে রাজত্ব লাভ করে খলজিরা এবং খলজি বংশের প্রতিষ্ঠা করে জালালুদ্দিন খলজি যার সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো এই ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ